কুমিল্লা মহানগর জাতীয় পার্টির সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় কুমিল্লা মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিরোধী দলীয় হুইপ, সংসদ সদস্য অধ্যক্ষ রওশনারা মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমা আক্তার এমপি, উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এবং কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লুৎফুর রেজা খোকন, কুমিল্লা মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম এবং সদস্য সচিব কাজী মোহাম্মদ নাজমুল সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।